হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা তো আমার থাম্বনেল দেখেই নিয়েছো। তো হ্যাঁ, অবশ্যই আমাদের বাড়িতে তো সবারই বাচ্চা কাচ্চা থাকে, তো এবং তাদের একটা জামা কাপড় রাখার জায়গা আছে। তো সেই জায়গাটা যতই আমরা গোছাই না কেন, এটা মেসি হবেই বা হয়ে যায়ই, রাইট? তো এবং তার ফলে যেটা হয়, সেটা হয় যখন আমাদের প্রয়োজন তখন আমরা জিনিস খুঁজে পাই না এবং তখন আমাদের মাথাটা যায় আরও গরম হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাচ্চাদের ওয়ার্ড্রব তোমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, যাতে এভরিথিং উইল বি ইন প্লেস এবং তোমাদের কোনো প্রবলেম হবে না। যখন যেটা দরকার তোমরা সমস্ত কিছু ওয়েল অর্গানাইজডভাবে হাতের কাছে পেয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে দেখাই। তো তাহলে দেখো, আমি যেরকম এরকম নানান রকম সাইজের আমি বাস্কেট কিনেছি, ঠিক আছে? কোনোটা ছোট, কোনোটা মেজো, কোনোটা বড়, এরকম আমার যেরকম যেরকম রিকোয়ারমেন্ট সেরকম সেরকম আমি বাস্কেটগুলো কিনেছি। এই বাস্কেটগুলো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। আমি কিনেছিলাম ডিমার্ট থেকে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিওস নয়, আমি কিনেছি, আমি তাই ডিমার্টের নামটা ইউজ করলাম যে আমি এটা ডিমার্ট থেকে কিনেছি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাই। যেরকম ধরো এইটা, এটা যেরকম একটা বাস্কেট। তো আমি এখানে কি করেছি, আমি এখানে লিখেছি হচ্ছে টি শার্টস অ্যান্ড বেলস। তো আমি কি করেছি, আমার মেয়ের সমস্ত টি শার্টস আর ওর যা বেলস যা আছে সেটাকে আমি এখানে গুছিয়ে রেখেছি। এবার গোছানোটা আমি দেখাই যে আমরা কিভাবে জিনিসটাকে গোছাতে পারি। ধরো একটা, ধরো এত বড় একটা টি শার্ট, ঠিক আছে, বাচ্চাদের যেরকম হয়। এবার সেইটাকে তুমি যদি এরকম ফোল্ড করে নাও, ফোল্ড করে নিয়ে এইরকম ছোট ফোল্ড করতে পারো বা আরও তার থেকে ছোট ফোল্ড করতে পারো, এরকম ফোল্ড করে তুমি রেখে দাও। আমি জিনিসটাকে এরকম করে রেখেছি। হ্যাঁ, তো এরকম দেখো, ওর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এরকম সমস্ত টি শার্টস আমি এইরকমভাবে রেখে দিয়েছি। তার সাথে যেরকম এখানে একটা বেল্ট আছে, সেই বেল্টটাকেও আমি রেখেছি। তো এটা একটা বাস্কেট হয়ে গেল। এবার যেরকম ধরো এইটা যেরকম হচ্ছে, যেরকম আমি বানিয়েছি স্কার্টস অ্যান্ড লেগিংস, ওর যত রকমের লেগিংস আছে সেই লেগিংসগুলোকে আমি এখানে সমস্ত ভাঁজ করে করে সব লেগিংস আমি রেখে দিয়েছি। যেরকম এখানে একটা স্কার্ট আছে, সেই স্কার্টটাও আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তাতে কি হবে, যখন আমার নেওয়ার প্রয়োজন আমি এটা দেখে নেবো, আচ্ছা এখানে স্কার্টস অ্যান্ড লেগিংস লেখা আছে, তো আমি স্কার্টস অ্যান্ড লেগিংসের এইটাকে বাস্কেটটাকে নেব, আমি সেই জিনিসটা পেয়ে যাবো এখানে। যেমন ধরো এইখানে ওর একটা খেলার বাস্কেট ছিল, ঠিক আছে, তো ওটা খেলতো না, তো আমি কী করলাম, এটার উপরে আমি কী লিখলাম, দুপাট্টাস, ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো এবার যেটা আমি কী করেছি, এই বাস্কেটটার মধ্যে আমি ওর যত যাবতীয় ওর যত দুপাট্টাস আছে সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে করে আমি এরমভাবে রেখে দিয়েছি। তো তাতে কী হলো বলো, যদি তোমরাও এরকম করে রেখে দাও তাতে কী হবে, যখন দুপাট্টাস দরকার তোমাদের পার্টিকুলার যে জায়গাটায় তোমরা রাখবে সেই জায়গাটা তোমার চোখের সামনেও আছে, লেখাও আছে, তোমরা তোমাদের দুপাট্টাস পেয়ে যাবে। তো আমি এই রকম করে জিনিসটাকে রেখেছি। এবার দেখাই যে ওর যেরকম এই আরেকটা আমি বানিয়েছি বাস্কেট, যেখানে দেখো জিন্স অ্যান্ড হট প্যান্টস, যত রকমের ওর জিন্স আছে সেইগুলো, ওর জিন্স, হট প্যান্টস, সমস্ত কিছু কিন্তু আমি এইরকমভাবেই রেখে দিয়েছি। এবার যদি তুমি মনে করো যে হ্যাঁ আমার মেয়ের যা জিন্স বা হট প্যান্টস সেটা এতে
কমফোর্টেবলি এটে গেছে। এবার যদি তোমাদের মনে হয় যে না তোমাদের আর একটু বেশি আছে, তোমরা এর থেকে আর একটু বড়ো বাস্কেট কিনে নেবে, ব্যাস তাহলেই তোমাদেরও সমস্ত জিন্স এবং তার সঙ্গে হট প্যান্টস বা তোমরা যে কম্বিনেশন রাখতে চাও, আমি জিন্স হট প্যান্ট রেখেছি মানে তোমাদেরকে রাখতে হবে না, যেরকম কম্বিনেশন রাখতে চাও সেরকম এরকম যদি একটা লেবলিং করে নাও তাহলে কী হবে, তোমাদের চোখের সামনে লেখাটাও থাকবে, তোমার বাস্কেটটাও থাকবে, আর তুমি ফটাফট জিনিসটাও হাতের কাছে পেয়ে যাবে। এবার দেখো এখানে, দেখো যেরকম একটা, আমরা তো অনেক শপিং মল টলে যাই তো আমরা অনেক ব্যাগ ট্যাগ পাই, তো এরকম একটা ব্যাগ পেয়েছিলাম, তো ওই ব্যাগটাকে আমি ফেলিনি। এখানে যেরকম কি করে লিখেছি হ্যান্ডব্যাগস, তো ওর যত যাবতীয় যত হ্যান্ডব্যাগস আছে নানান রকমের, যেরকম এরকম ব্যাগ ওর আছে, এইরকম ব্যাগ আছে, সেগুলোকে আমি সমস্ত হ্যান্ডব্যাগস এক জায়গায় করে রেখে দিয়েছি। দেখো তোমার আলমারিতে যদি এইরকম হ্যাং করার মতো ব্যবস্থা থাকে তাহলে কিন্তু তুমি তোমার জামা কাপড় এরকম হ্যাংও করতে পারো, কিন্তু এখানে আমার একটা টিপস বলার আছে, সেটা হচ্ছে যে জামা কাপড়ের সাইজগুলো যেন খুব বেশি লেন্দি না হয়। যদি বেশি লেন্দি হয়ে যায় না তাহলে কী হবে, যে নিচের তাকে যে তুমি যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কী হয় কাভার করে যায়, তাতে কী হয় তুমি ঠিক মতো দেখতে পারবে না। তাই জন্য সবসময় চেষ্টা করবে একটু যেগুলো লেন্থ কম সেই রকম জিনিস তুমি যাতে হ্যাং করে রাখতে পারো। যেরকম আমি আমার এখানে আমার মেয়ের কিছু গরম জামা কাপড় রেখেছি, আর আমার একটা দুটোর দুপাট্টা আমি এখানে একটু রেখে দিয়েছি, কেননা আমার ওয়ার্ড্রোপে একটু স্পেস কম ছিল, তাই জন্য আমি এখানে আমার কয়েকটা দুপাট্টা রেখেছি। ঠিক আছে,눈이도 캄캄한다면 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이만쯤 너와의 여행을 생각했었는데. Yeah, yeah, yeah. 네가 좋아하던 와인과 선물을 준비했겠지. 기뻐할 너를 상상. দেখো এখানে যেরকম আমি তিনটে বক্স রেখেছি, ঠিক আছে, এই বক্সগুলো কিন্তু ওপরের বক্সের থেকে অনেকটাই বড়, ঠিক আছে। তো এবার দেখো এখানেও যেরকম দেখতে পাচ্ছ, এখানেও যেরকম আমি জিনিসগুলোকে স্যাগ্রিগেট করার জন্য যেরকম এখানে লিখেছি ড্রেস, তো এই ড্রেসগুলো কিসের ড্রেস আমার মেয়ের, এই ড্রেসগুলো হচ্ছে যেটা ওর রেগুলার ওয়েয়ার, মানে রেগুলার কোনো বাড়িতে যাচ্ছি, কোথাও যাচ্ছি, কোনো মলে যাচ্ছি, কিছু যাচ্ছি, সেই সমস্ত ধরনের রেগুলার জামা কাপড়ের হচ্ছে ওর এইখানে আমি এরমভাবে রেখেছি। এবার আমি তোমাদেরকে দেখাই যে তোমাদের যদি অনেক জামা কাপড় থাকে সেই জামাটাকে ভাঁজ করবে কী করে। দেখো এত বড় একটা জামা, সেই জামাটাকে তুমি এরকমভাবে কতটা ছোট করে ফোল্ড করতে পারো। দেখো এবার জিনিসটাকে এরকম রোল করো, দেখো রোল হয়ে গেল ব্যাপারটা, অত বড় জামাটা কিন্তু এতটুকু রোলে পরিণত হলো। এবার তুমি কিন্তু এরকম রোল করে করে রোল করে করে কিন্তু তুমি জামা কাপড় রাখতে পারবে। ধরো এইটা যেরকম ওর একটা সিনথেটিক জামা আছে, ঠিক আছে, সিনথেটিক জামা কাপড়ে তো অসুবিধা হয় না, ওটার তো স্পেস কম নেয়, এরকম করে তুমি রোল করে করে এরকম করে সুন্দর করে তুমি রেখে দাও, একটার পর একটা একটার পর একটা জামা তুমি এরকম করে গুছিয়ে রাখো। এরকম রোল করে করে রাখতে যদি তুমি পারো তাহলে কিন্তু তুমি এরকম অনেক জামা তুমি এক জায়গায় তোমার সমস্ত কিছু কিন্তু এটে যাবে। তো তাতে কী হবে, যেরকম হ্যাঁ যাব কোথাও বাইরে, ও এই ও নিজেও এই বক্সটা বার করে নিতে পারে, ও হয়তো কোনো জামা এখান থেকে বার করলো, করে হয়তো বললো মা আমি এই জামাটা পরবো, হ্যাঁ ঠিক আছে পর, ব্যাস ওইটা নিয়ে নিল, আর টাইমও ওয়েস্ট হলো না, ও জামাটাও পেয়ে গেল, আর এটার একটা করে ঢাকনাও আছে, যে ঢাকনাটা দিলে জামাটা কভার আপও থাকে এবং এটাতে ধুলোও পড়ে না। ঠিক সেই রকমই দেখো এখানে আমি একটা বানিয়েছি ওর ড্রেস, সেটা হচ্ছে পার্টি ড্রেস। এই পার্টি ড্রেস মানে কি, এই পার্টি ড্রেসগুলো হচ্ছে যেগুলো ও সবসময় পরে না, যেটা কোনো বিয়েবাড়ি বলো কোনো পার্টি বলো এরকম কিছু জামা কাপড় রাখার জন্য কিন্তু ওর আমি এই বাস্কেটটা তৈরি করেছি। আর এই দিকে যে জামাগুলোর
দেখছো সেটা হচ্ছে ওর ট্র্যাডিশনাল ড্রেস। এই ট্র্যাডিশনাল ড্রেসের জন্য যেখানে ওর কুর্তা, তারপরে ওর সালোয়ার কামিজ, ওর ঘাগরা চলি, এই ধরনের জামা কাপড়গুলো আমি এই বাস্কেটে রেখেছি। তো তোমরাও যদি এই রকম বাস্কেট কিনে সেইখানে জামা কাপড়গুলোকে স্যাগ্রিগেট করে নাও এবং সেগুলোকে লেবেলিং করে নাও, তাহলে দেখবে জামা কাপড় কিন্তু নষ্ট হবে না বা কোনো রকম মেসি হয়ে যাবে না জায়গাটা। তুমি শুধু বাস্কেটটা ধরে বার করবে, ফাটাকসে জামাটা বার করবে এবং ইট ইজ রেডি টু ইউজ, তুমি ইউজ করো, জামাটা পরো। এবং যদি ধরো ইউজ করতে করতে যদি কোনো একটা বাস্কেট যদি একটু উল্টো পাল্টা হয়েও যায়, তোমার কিন্তু খুব একটা টাইম নেবে না এই বাস্কেটটাকে অর্গানাইজ করার জন্য। ফাটাফাট তুমি সেই বাস্কেটটা কিন্তু অর্গানাইজ করো। ধরো তোমার এই ড্রেসের তোমার যে বাস্কেটটা আছে এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, তুমি এইটা একটা একদিন একটু বার করে নাও, বার করে নিয়ে তুমি ফাটাফাট 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 করে তুমি গুছিয়ে ফেলো। তুমি গুছিয়ে ফেললেই তুমি দেখতে পাবে যে তোমার আবার ইট ইজ এভরিথিং ইজ ইন প্লেস, তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে যদি তুমি জিনিসকে তুমি তোমার আলমারিকে গোছাও, তাহলে দেখবে আলমারি সবসময়ের জন্য খুব পরিষ্কার থাকবে, ওয়েল অর্গানাইজ থাকবে, ওয়েল মেনটেন থাকবে এবং তোমারও তোমার সমস্ত জিনিস চোখের সামনে থাকবে। তুমি জানবে যে হ্যাঁ এইখানে আমার এই জিনিসটা আছে, ওখানে আমার ওই জিনিসটা আছে, তোমার কোনো প্রবলেম হবে না। এবং আমি যেরকম নিচের তাকটাতে একদম ওর নিচের তাকটাতে ওর একটা টেন্ট আছে, একটা ফ্রোজেনের টেন্ট আছে, সেইটা আমি এখানে ঢুকিয়ে রেখেছি, কেননা ও মাঝে মাঝে বার করে খেলে তাই জন্য। আর এখানে যেরকম ওর কিছু ব্যাগস রাখা আছে, যেরকম ওই ব্যাগসগুলো ও ওর ইউজ করে, তোমার যখন যেরকম ওর মনে হয় সেরকম ওই ব্যাগসগুলো ইউজ করে। তো এটা হচ্ছে একটা ওভারঅল ভিউ আমি তোমাদেরকে দিলাম যে তোমরা কীভাবে তোমাদের বাচ্চাদের ওয়ার্ড্রব অর্গানাইজ করে রাখতে পারো। তাহলে দেখলে তোমরা আমি কিভাবে আমার মেয়ের ওয়ার্ড্রবটা গুছিয়েছি। তো কি মনে কিছু পয়েন্টস পেলে এখান থেকে, হেল্প হলো তোমাদের? আমাকে কিন্তু কমেন্টসে জানিও প্লিজ, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে? তাহলে ততক্ষণের জন্য আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।